এভরিওয়ান এটা ক্লাস 3 গ্রামারের ক্লাস আমরা যে টপিকের উপর আজকে পড়ব সেটা হচ্ছে নাম্বার বা বচন আমরা আগের দিন জেনেছি নাম্বার দুই প্রকার একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর দুই প্লুরাল নাম্বার একবচন আর বহুবচন আগের দিন আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে এস যোগ করে কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয় সেটা শিখেছি আজকে আমরা দেখব ইএস যোগ করে কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয় এবং কোন কোন ওয়ার্ডে শেষে ইএস যোগ করতে হয় তাহলে এখানে লেখা আছে ইফ নাউন এন্ডস ইন এস এক্স এস এইচ অর সি এইচ উই ফর্ম প্লুরাল বাই অ্যাডিং ইএস মানে যেসব নাউনের শেষে এস এক্স এস এইচ অথবা সি এইচ থাকবে সেই সব নাউনের শেষে আমরা ইএস বসাবো যেমন এখানে দেখো এক্সাম্পল জি এল এ ডাবল এস গ্লাস গ্লাসের শেষ ওয়ার্ডটা কি আছে লেটারটা কি আছে এস তাহলে কি বলেছি এস থাকলে কি বসাতে হয় ইএস শেষে ইএস বসিয়ে প্লুরাল করতে হয় তাহলে গ্লাসের সাথে ইএস যোগ করে কি হয়ে গেল গ্লাসেস তেমনি বিও এক্স বক্স শেষে কি আছে এক্স সেই জন্য এক্সের সাথে কি যোগ করতে হয় লাস্টে এক্স থাকলে ইএস যোগ করতে হয় সেই জন্য বক্সের সাথে ইএস যোগ করে কি হলো বক্সেস সেরকমই ডিআইএসএইচ ডিস ডিসের লাস্টে শেষ দুটো লেটার দেখো এস এইচ আছে তাহলে এস এইচ থাকলেও কি বসাতে হয় লাস্টে শেষে ইএস তাহলে ডিসের সাথে ইএস যোগ করে কি হলো ডিসেস বিএন সিএইচ বেঞ্চ বেঞ্চের শেষে দুটো ওয়ার্ড দেখো সিএইচ আছে শেষে দুটো লেটার সিএইচ আছে তাহলে সিএইচ থাকলেও কি বসাতে হয় ইএস ইএস বসিয়ে প্লুরাল করতে হয় তাহলে বেঞ্চের সাথে ইএস যোগ করে কি হয়ে গেল বেঞ্চেস যেসব ওয়ার্ডের শেষে এস এক্স এস এইচ আর সিএইচ থাকবে সেই সব ওয়ার্ডের সাথে ইএস যোগ করে তোমরা প্লুরাল করবে এটাই তোমাদের আজকে পড়া থ্যাংক ইউ